like my hair. এক ন্যাশনাল ক্রাশ একদিকে ডাব মাথায় নিয়ে দেখাচ্ছে স্টান্ট, আরেকদিকে আরেক ন্যাশনাল ক্রাশের ছবি তোলার ঠেলায় চুপ করে বসে থাকতে হচ্ছে ভিকি কৌশলকে। অপরদিকে আমিশা পাটেল, তিনি তো আবার সব ন্যাশনাল ক্রাশের ঊর্ধ্বে। সে দাবি করছে তার বয়স 50 হতে পারে, কিন্তু তার লুকস নাকি এখনো 20 বছরের গ্ল্যামার গার্লের মতো, যেটা নিয়ে পাবলিকরা দিচ্ছে নানা রকমের রিয়াকশন। প্রথমে আসি রশ্মিকার কাছে। রশ্মিকাকে তো সবাই এক নম্বর ন্যাশনাল ক্রাশ হিসেবেই জানতো, তবে তৃপ্তি দিমরি আসার আগে ন্যাশনাল ক্রাশ রিসেন্টলি যেটা করেছে, ডাব মাথায় নিয়ে খুব ব্যালেন্স ব্যালেন্স খেলা দেখাচ্ছে। এদিকে ওরে খালি ব্যালেন্স না, এর তো সুপার ব্যালেন্স। ডাব মাথায় নিয়ে দেখি ডান্সও করছেন। রশ্মিকার এই কাণ্ড দেখে পাবলিকরাও বেশ মজা পাচ্ছে। রশ্মিকা আসলে আগের দিন সারা রাত ঘুমাতে না পেরে এখন ঘুম কাটানোর চেষ্টা করছেন, আর এই সুযোগে রশ্মিকার উপর ক্রাশ খাওয়া পাবলিক সবাই রশ্মিকার নতুন নামই দিয়ে ফেলেছে, ক্রাশমিকা। নামটা কিন্তু খারাপ হয়নি, আপনারা কি বলেন? আরেকদিকে রণবীর কাপুরের সাথে এনিমেল করে রশ্মিকাকে তো একদম কড়া টক্কর দিয়ে ন্যাশনাল ক্রাশ বনে যাওয়া তৃপ্তি ধিমরি এবার এক ফিল্মে অ্যাক্টিং করছে রণবীর কাপুরের এক্সের জামাই ভিকি কৌশলের সাথে। আর সেই ব্যাড নিউজ ফিল্মের ট্রেলার লঞ্চিং এ এসেছিলেন দুইজন, এবং একটা সময় দেখা যায় তৃপ্তিকে দেখে প্যাপারাজিরা হুমড়ি খেয়ে পড়ে ছবি তোলার জন্য, যেটা দেখে ভিকি কৌশল থাপ করে বসে পড়ে আর ইশারায় বলেন যে ভাই আগে তৃপ্তির ছবি টবি তুলে মন ভরলে আমার ছবি তুলেন। আর ভিকির এই কাহিনী দেখে তৃপ্তির যে রিয়াকশন ছিল সেটাও কিন্তু খুব কিউটই ছিল। নেটিজনরা অনেকে বলছে তৃপ্তির কপালে খারাপ ইয়ে আছে, ক্যাটরিনার সুইট হাজবেন্ডকে এভাবে মাটিতে বসিয়ে রাখলে ক্যাটরিনা কিন্তু শিওর খেপে যাবে। এদিকে ব্যাড নিউজে তৃপ্তিকে দেখানো হবে তিনি হতে যাচ্ছে একসাথে দুই বাচ্চার মা, কিন্তু এই দুই বাচ্চার বাবা আবার দুইজন, ভিকি আর অ্যামিভ্রিক। অনেকে মজা করে বলছে এনিমেলের সিকুয়াল ব্যাড নিউজে শুরু হয়ে যাবে, লাস্টে রণবীর এসে বাচ্চা নিজের বলে দাবি করবেন। হায় রে দুষ্ট নেটিজন। এদিকে অমিশা পটেলের বয়স তো অলরেডি 50, কিন্তু অমিশার দাবি তার রূপ যৌবন এখনো টসটসে 20 বছরের তরুণীর মতোই নাকি জল জল করছে। যাই হোক, তো ঘটনা হলো সে রিসেন্টলি এক ইন্টারভিউতে বলেছে যে সে কোনো মায়ের রোলে অ্যাক্টিং ফ্যাক্টিং করবে না, তিনি খুঁজছেন নায়িকার রোল। ওসব হাবিজাবি ক্যারেক্টার আর্টিস্টের রোল করতে তার নাকি ভালো লাগে না, তিনি করবেন নায়িকার রোল, কারণ তার ধারণা তিনি এখনো তার রূপ যৌবন ধরে রেখেছেন। আর এই কথা শুনে এক প্রোডিউসার তো বলেই বসেছেন, ভাই এভাবে জেদ করে বসে থাকলে তো সে কোনো কাজই পাবে না, কারণ যেখানে তামান্না ভাটিয়া দীপিকা পাডুকোনের মতো সুপার গ্ল্যামারাস নায়িকারা যাদের বয়স মাত্র 30, তারাই আজকাল অনেক মুভিতে মায়ের রোলে কাজ করছে। সেখানে অমিশা পটেলের মতো অ্যাক্ট্রেস যদি নায়িকা রোল করতে চায়, তাহলে তো অমিশার জন্য খুঁজে বের করতে হবে 70 বছর বয়সী বুড়া নায়ক, যেটা অবাস্তব। যাই হোক, সব ঘটনা দেখে শুনে পাবলিকও অলরেডি মজা নেওয়া চালু করে দিয়েছে। অনেকে অমিশাকে বলছে আপনাকে 20 বছরের নায়িকার মতো না, বরং 20 বছরের নায়িকার মায়ের মতোই লাগে। যাই হোক, অমিশা হয়তো নিজের কল্পনা জগতে আছে, আপনাদের কি মনে হয় জানাবেন কিন্তু।